পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। খতিয়ানে যদি ভুল হয়, খতিয়ানে ভুল হলে দেওয়ানি আদালতের মাধ্যমে কিভাবে আপনি এই খতিয়ানটি সংশোধন করবেন, এ বিষয় নিয়ে আজকের ভিডিওটি। পবিত্র মাহে রমজানে আমার সকল দর্শকদেরকে, যারা এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে আপনাদের সাথে আছি। তো যারা ইতিমধ্যে এই রকম সমস্যায় ভুগছেন যে খতিয়ানে আপনার সমস্যা, তাহলে খতিয়ানের মধ্যে ভুল, নামের ভুল বা অংশের ভুল বা এনি ক্রাইমস অফ ভুল, যে ভুলগুলো থাকে বড় ধরনের ভুল, তাহলে এই খতিয়ানটি কীভাবে আপনি সংশোধন করবেন, দেওয়ানি আদালত বা কোর্টের মাধ্যমে কীভাবে সংশোধন করবেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা। দেখা যাচ্ছে যে বর্তমানে টিপিএস, যে বিডিএস অর্থাৎ যে বিআরএস, যে খতিয়ানের জরিপ কাজ চলছে, কিংবা সিটি কর্পোরেশনের ভিতরে যে সিটি রেকর্ড জরিপ কাজ চলছে, এই সকল ক্ষেত্রে যখন একটি খতিয়ান চূড়ান্ত প্রকাশিত হয়, যে চূড়ান্ত প্রকাশিত হওয়ার 1 বছরের মধ্যে যদি আপনি দেখেন যে আপনার খতিয়ানে কোনো ভুল আছে, তাহলে আপনি আপনার নিকটতম জেলায় যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আছে, যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি মামলা করতে পারেন। যেই চূড়ান্ত খতিয়ানটি প্রকাশ পেয়েছে, সেই খতিয়ান প্রকাশ পাওয়ার 1 বছরের মধ্যে, কখনো এটা সময় বর্ধিত করে 2 বছর করা হয়। এখন দেখা যাচ্ছে যে এই 1 বছরের মধ্যে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মধ্যে এই মামলাটি করতে পারেন নাই, নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যখন মামলা করতে পারলেন না, যখন 1 বছর হয়ে গেছে কিংবা 2 বছরের অধিক সময় হয়ে গেছে, তাহলে তো আর আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে পারছেন না। এক্ষেত্রে এই রেকর্ডটি সংশোধনের জন্য বা রেকর্ডটি ভুল সংশোধনের জন্য আপনাকে দেওয়ানি আদালতে রেকর্ড ভুল হয়েছে মর্মে একটি ঘোষণা চেয়ে আপনাকে মামলা করতে হবে। এটা হচ্ছে দেওয়ানি আদালতে করতে হবে, সেটা আপনার ওই সম্পত্তির মূল্যের উপরে ডিপেন্ড করে, এটা সহকারী জজ আদালতে হবে না যোগ্য জেলা জজ আদালতে হবে, এটা হচ্ছে মূল্যের উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে আপনি এই যে আপনার খতিয়ানটি ভুল হয়েছে এই মর্মে আপনি একটি ঘোষণামূলক মোকদ্দমা করতে হবে, এই রেকর্ড সংশোধনের ঘোষণা চেয়ে মোকদ্দমা করতে হবে। করলে এই দেওয়ানি আদালত এই দেখবে যে আসলে সত্যিকার অর্থে এই খতিয়ানে ভুল হয়েছে কি না। আপনার কাগজপত্র সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয় যে আপনার খতিয়ানে ভুল হয়েছে, তাহলে এই দেওয়ানি আদালত আপনার পক্ষে রায় দিবে, ডিগ্রি দিবে। এই রায় ডিগ্রি যখন আপনি দেওয়ানি আদালত থেকে পাবেন যে আপনার খতিয়ানে ভুল হয়েছে, আপনার খতিয়ানটি ভুল, আপনার এই খতিয়ানটি ভুল মর্মে যখন আপনি রায় পাবেন, তখন এই রায়ের একটি সার্টিফাই কপি তুলতে হবে আপনাকে, নকল উঠাতে হবে, সার্টিফাই কপি। সেই নকল তুলে তারপরে আপনাকে যেতে হবে আপনার সেই নিকটতম এসিল্যান্ড অফিসে, সহকারী ভূমি অর্থাৎ সহকারী কমিশনার ভূমি, সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এই যে আপনি রায় পেয়েছেন, এই রায়ের মর্মে ওইখানে যখন আবেদন করবেন, তখন সহকারী কমিশনার ভূমি এই রায়ের বিষয়ে একটি প্রতিবেদন চাইবেন ডিসি অফিসে। ওইখান থেকে একটি প্রতিবেদন যখন যাবে যে আপনার রায় ঠিক আছে, আপনার এই সম্পত্তিতে কোনো সরকারের স্বার্থ নেই বা কোনো রকম কোনো স্বার্থ নেই, তখন এই এসিলেন মহোদয় আপনার এই ভুল যে খতিয়ানটি আছে, ভুল যে রেকর্ডটি আছে, এটা সংশোধন করে নতুন খতিয়ান আপনাকে দিবে এবং আপনার নামে নাম জারি করে খাজনাদিশ তিনি নেবেন। তাহলে কি হচ্ছে যে যখন একটি রেকর্ড যখন আপনার ভুল হয়, সেই রেকর্ডটা ভুল হলে আপনাকে প্রথমে 1 বছর বা 2 বছরের মধ্যে যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি মামলা করতে পারবেন। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই 2 বছর বা 1 বছরের মধ্যে যদি আপনি মামলা করতে না পারেন, তাহলে আপনাকে দেওয়ানি আদালতে সেই খতিয়ানটি ভুল হয়েছে মর্মে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে। দায়ের করে ওইখানে রায় ডিগ্রি নিয়ে তারপরে আপনাকে এই ভুলটা ঠিক করতে হবে। তো উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন, লাইক করবেন, তাহলে আরও মজা মজা টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং পবিত্র রমজান মাসে অবশ্যই পবিত্র রোজা এবং নামাজ নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। আমরা সবাই পড়ার চেষ্টা করবো, রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমিন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।